জামা জুতো স্কুল ব্যাগ প্রদান চালু থাকলেও বন্ধ বিদ্যালয়। মিড ডে মিল হোক বা জামা জুতো ব্যাগ ঠিকঠাক পেয়ে যাচ্ছে ছাত্রছাত্রীরা, কিন্তু বিদ্যালয় খোলার কোনো ব্যবস্থা নেই। পঠন পাঠনের বিন্দুমাত্র প্রচেষ্টা নেই শিক্ষক শিক্ষিকাদের। একাংশ অভিভাবক মনে করেন, যে সময় থেকে করোনা পরিস্থিতি শুরু হয়েছে তখন থেকে যদি প্রতিদিন অন্তত 4-5 জনকে নিয়ে শিক্ষার্থীরা বাড়িতে পারস্পরিক দূরত্ববিধি মেনে প্রতিদিন পড়ানো যেত, তাহলেও প্রতি ছাত্রছাত্রী প্রতি মাসে একদিন হলেও পড়াশোনা করার সুযোগ পেত। অথচ শিক্ষক শিক্ষিকারা বেতন পাচ্ছে নিয়মিত, নিয়মিত ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনা সংক্রান্ত নানা উপকরণও পাচ্ছে, কিন্তু মূল শিক্ষাই পাচ্ছে না তারা। বেলঘরিয়া 1 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত চটকাতলা প্রাথমিক বিদ্যালয়ে আজ 56 জনকে স্কুল ইউনিফর্ম জুতো দেওয়া হলো। জানা গেল ব্লকের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় শুরু হয়েছে এবছরের জন্য। ড্রেস দিয়েছে আর প্রতি মাসে যা খাবার দেওয়া হয় সবই দিয়েছে। কি কি দেওয়া হয় প্রতি মাসে? প্রতি মাসে চাল, ডাল, চিনি, আলু। আজ কি দেওয়া হলো স্কুল থেকে? আজকে স্কুল ড্রেস দেওয়া হলো, আর জুতো দেওয়া হলো। স্কুল তো মূলত বন্ধ করোনা আবহে, এগুলো নিয়ে কি করবেন তাহলে? ঘরে রেখে দেবো আর কি করবো। কি চাইছেন স্কুল খোলার ব্যাপারে? স্কুল খুললে তো ভালোই হয়, বাচ্চা কাচ্চাদের পড়াশোনা খুব ভালো হয়, আর বাড়ি থেকে তো আর পড়াশোনা সেমন হচ্ছে না। হলো মুজে দেওয়া হলো, টাই দেওয়া হলো, আর জামা। হ্যাঁ দেওয়া হয়। কি কি দেওয়া হয়? ওই চাল, ডাল, তারপর সয়াবিন, আলু, চিনি। কোন বাড়িতে রেখে দেওয়া হবে? কি চাইছেন স্কুল ব্যাপারে খোলার ব্যাপারে? স্কুল খুললে তো ভালো হয়, ছেলে মেয়েদের পড়াশোনাটা একটু করা সুবিধা হয়। কিসে পড়ে আপনার ছেলে? তার কি ভাই? নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।